ভাগ হলো অখণ্ড ভারত, জন্ম নিল ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র, ঘটল ইতিহাসের বৃহত্তম দেশান্তর। কিন্তু সাহসাই আশাভঙ্গ হলো বাঙালির। যুক্তফ্রন্ট ক্ষমতায় এলেও তা কেড়ে নিল, জারি হলো সামরিক শাসন, আবারও প্রতিবাদ বিক্ষোভ। মুক্তির সনদ ছয় দফা দিলেন শেখ মুজিব, জোরালো হলো স্বাধিকারের সংগ্রাম। গণঅভ্যুত্থানে টলে উঠল সামরিক শাসক আইয়ুবের মসনাদ। নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে আসলেন ইয়াহিয়া। নিরঙ্কুশ বিজয় পেলেও ক্ষমতা হস্তান্তর নিয়ে চলতে থাকে টাল বাহানা। এবার বাঙালি আপোষহীন। স্বাধিকারের সংগ্রাম গড়ায় স্বাধীনতায় বাঙালির এক দফা। কিন্তু মেনে নেয়নি সামরিক জান্তা, বেছে নিল গণহত্যার পথ, রুখে দাঁড়ালো নিরস্ত্র মানুষ। ন্যায্যতার দাবি নিয়ে এগিয়ে চলে মুক্তির সংগ্রাম। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয় মুজিবনগর সরকার। যেহেতু পাকিস্তান সরকার একটি অন্যায় যুদ্ধ চাপাইয়া দিয়া, গণহত্যা করিয়া এবং অন্যান্য দমনমূলক কার্যকলাপের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে, মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে লড়তে থাকে, পাশে দাঁড়ায় বিশ্ববাসী। একের পর এক গেরিলা আক্রমণ। দিশেহারা পাক সেনারা এগিয়ে আসে বিজয়ের ক্ষণ। ঠিক তার আগে
বুদ্ধিজীবীদের হত্যা করে পাক বাহিনী আর তাদের দোসর আল বদর। ডিসেম্বর আত্মসমর্পণ করে পাক বাহিনী, মুক্ত হয় বাংলা, বাংলাদেশ।